নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনার সঙ্গে আমাদের ইউনিটের তফাত কোথায়? বাট উই থিঙ্ক ফর দোজ পিপল, আমরা এই মানুষগুলোর জন্য ভাবছি। একটা দুটো নয়, এই লকডাউন পিরিয়ডেও 750,000 লোককে রোজগারের ব্যবস্থা দিয়েছি। যদি 1,00,000 লোক আসে তাদেরও রোজগারের ব্যবস্থা। এবার আপনার মনে হবে কি, আর আমি কি টাটা বিড়লা হয়ে গেলাম? না, ছোট্ট ছোট্ট কাজগুলোকেও আমি প্রায়োরিটি দিই, আমার ইউনিট প্রায়োরিটি দেয়। ছোট্ট কাজটাও কোনো ছোট নয়, সেটাও কারোর অনেক উপকারে আসতে পারে, রাইট? দেন উই থিঙ্ক দোজ ফর দোজ ওমেন। এই স্ত্রীলোকগুলোর জন্য আমরা ভেবেছি, তাদেরও কাজের সন্ধান করে দিয়েছি। উই থিঙ্ক ফর দোজ চাইল্ড, এই অনাথ বাচ্চাগুলোকে নিয়েও আমি বা আমরা ভেবেছি, তাদের দেখাশোনা করি। চিনতে পারছেন, সম্রাট আকবর। আজকে উনি অত বড় সম্রাট হয়েছিলেন, যদি নিজেকে নিয়েই ভাবতেন সম্রাট হতে পারতেন। তার দেশের কথা, তার প্রজাদের কথা ভেবেছিলেন, তাই তিনি সম্রাট। গড জিসাস, উনি কি নিজেকে নিয়ে ভেবেছিলেন কোনোদিন? তাই কি আজকে মানুষ উনাকে ভগবান মনে করে, গড মনে করে? না, উনি লক্ষ লক্ষ মানুষের দৈন্য দশা কাটিয়েছিলেন, ওনার মধ্যে সেই ক্ষমতা, তাই ভগবান দিয়ে দিয়েছিলেন। কে বসে আছে ওই দূরে ডান দিকে? সাই বাবা, মহাপুরুষ। পুজো করেন তো ওনাকে, আমরা দেবতাই ভাবি, কিন্তু আমাদের মতোই তো একসময় মানুষ ছিলেন। উনি কি নিজেকে নিয়ে কোনোদিন ভেবেছেন? না, উনিও দেশের কথা, দশের কথা ভেবেছেন, তাই আজকে মহাপুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ। উনিও তো মানুষ হিসাবেই আমাদের পৃথিবীতে এসেছিলেন, তাই না? উনিও কি নিজের কথা ভেবেছিলেন? না, দশের কথা ভেবেছিলেন, তাই আজ অমর। তাই কথাটা বারবার মনে আসে, গীতার সেই বিখ্যাত দৃশ্য এটা, যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম। যখনই যখনই আমাদের দেশে বিপদ এসেছে, তখনই তখনই সেই বিপদকে রক্ষা করার জন্য কেউ না কেউ এসেছে, কেউ না কেউ এখনো আসবে আমাদের রক্ষা করার জন্য। একজন মসজিদে মৌলবি, দেখুন হাজার হাজার লোক মুসলিম বসে তার আজকে কথা শুনছে। আপনার কি দেখে মনে হয় মৌলবি শুধু এদের থেকে টাকা নেয় আর বাড়িতে গিয়ে ব্যাংকে জমা করছে? না, ওনার কাছে এমন কিছু দামি কথা পান, এই বাকি বসে থাকা মানুষগুলো, সেগুলোই লাখ টাকার দাম। তাই তারা এত মনোযোগ সহকারে এই মৌলবি সাহেবের কথাগুলি মনোযোগ সহকারে শুনছেন। উনি নিজের কথা শুধু ভাবেননি, দশের কথা ভেবেছেন, তাই মানুষের কাছে উনি কিন্তু ইনস আল্লাহ পারবান্দিকার, ফারিস্তার থেকে কোনো অংশে কম না। তাহলে আপনি কেন শুধু নিজেকে নিয়ে ভাবছেন? মাদার টেরেসা নিশ্চয়ই চেনেন এনাকে। এনার ব্যাংকে কি কোটি কোটি টাকা ছিল? না, তাই কি মানুষ ভালোবাসত? না, ইনি মানুষকে ভালোবাসতেন, তাই মানুষ আজকে এনাকে ভালোবাসত। মানুষের কথা ভাবতে হবে, নিজের কথা না, দশের কথা ভাবতে হবে। স্বামী বিবেকানন্দ, অনেক বড় লোক বাড়ির জমিদার বাড়ির ছেলে, সব ছেড়ে ত্যাগ দিয়ে আজকে উনি দেশের ও দশের উপকারের জন্য বেরিয়ে পড়েছিলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তাই আজকে উনি অমর হয়ে আছেন আমাদের কাছে, স্বামী বিবেকানন্দ। নেতাজি সুভাষ চন্দ্র, আজকে দেশ নেতা বলা হয় এনাকে, সারা পৃথিবীর মানুষ এনাকে স্যালুট করে আজও। নিজের জীবন বলিদান দিয়ে আজকে বর্মাতাকে কীভাবে যুদ্ধ চালিয়েছিলেন, যদি কপাল খারাপ না হতো আজকে আমরা এতটা দেরি করতাম না ইংরেজদের তাড়াতে। ইনিও দেশের কথা ভেবেছিলেন, তাই পরিবার ছেড়ে নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন। আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কি ভাবছেন? আপনার ভাবনা চিন্তা কি কোনো পরিবর্তন আসছে? না, নিজের জন্য নয়, এখনই তো দেশের জন্য কিছু করার। সো ওয়েট ফর ইউর ডিসিশন। থ্যাংক ইউ।